প্রকাশ এস আজিম, বাবার নাম মীর হোসেন মৃত, মার নাম স্নেহ আপ্রোচ, গ্রাম উত্তরমন্দিয়া, ইউনিয়ন শুভপুর, পোস্ট অফিস দারোগাহাট, উপজেলা সাগরলাইয়া, জেলা ফেনী, অস্থায়ী ঠিকানা L44B মাস্টার লেন। একাত্তর সালে আপনি কি করতেন? একাত্তর সালে আমি চাকরিজীবী ছিলাম, রেলওয়েতে চাকরি করতাম। কিভাবে কার মাধ্যমে আপনি যুদ্ধে গেলেন? সাবরুম গেলাম, সাবরুম যাইয়া মাহফুজ ভাই ওখানে আমার নাম লিখলেন মুক্তিযুদ্ধে। ওখান থেকে পরের দিন নিয়ে গেলেন মাহফুজ ভাই হরিণা, হরিণা ছয় দিন ছিলাম, হরিণা থেকে আমাকে পাঠাই দিলেন অম্পিনগর। অম্পিনগর ওখানে আমার ট্রেনিং হয়েছে, আমার ট্রেনিং ইনস্ট্রাক্টরের নাম ছিল ফুল সিং। আমি ইকো কোম্পানিতে 3 নম্বর ট্যান্ডে ডেপুটি কমান্ডার ছিলাম, কমান্ডার ছিল কাজী MA বাসাত। ওখান থেকে ট্রেনিংয়ের পরে আনলো মেলাগড়, মেলাগড় থেকে নিল শালবাগান ক্যাম্প, ওখান থেকে নিয়ে গেল ধর্মনগর। ধর্মনগর ট্রানজিট ক্যাম্পে 2 দিন থাকার পরে ওখান থেকে নিয়ে গেল ধর্মনগর রেল স্টেশনে। জয়ীর সঙ্গে আমি ওনার আপ্তাধীনে যোগ দিছি। ওখান থেকে প্রথম একটা অপারেশন করলাম আব্দুর রহিম শ্রীনগর বাড়ি, ওরে ধরলাম, ওরে ধরিয়া শ্রীনগর ইয়ে ক্যাম্পে ওরে হ্যান্ডওভার করলাম। ওখান থেকে আসার পরে আরেকটা অপারেশন করতে গেলাম বাংলা বাজার ওইদিকে হরিপুর, হরিপুর কালামিয়ার কন্ট্রাক্টর, কালামিয়ার কন্ট্রাক্টরে মারতে যাইয়া সিওকে মারি ফেলছি আমরা রাত্রে। সিও গাড়ি আটকে গেছে আর কালামিয়ার কন্ট্রাক্টর বিশ্বাস হয়েছে, আমরা ভেন্টিলেটারের উপর দিয়ে আমরা গ্রেনেড থ্রো করছি। শ্রীনগর ইয়ত ক্যাম্পে দেখা হইলো কাশেমের সাথে, কাশেমের সাথে দেখা হলো, কাশেমের বাড়ি হলো সরাইপাড়া। কাশেমে আমাকে খবর দিল যে মাহফুজ ভাই বলছে তোমাকে চট্টগ্রাম, মাহফুজ ভাই আরও তোমার সাথে অনেকে আছে, এখানে আসলাম। এখানে আসি দেখি মনসুরের সাথে দেখা হইলো, শফির সাথে দেখা হলো, রকিবের সাথে দেখা হলো, জাফরের সাথে দেখা হইলো, এদের সাথে সাক্ষাৎ হইলো। আবু হুসান যে মাহফুজ ভাই যখন যেটা অর্ডার দিয়েছে তখন অপারেশন করছি, ট্রান্সফরমার বাস্ট করছি, ঢেবার পারে একটা জামিরে ফিল্ডের কোনায় একটা এই কর্ণফুলী মার্কেটের সামনে ইলেকট্রিক বক্স অপারেশন করছি। একদম স্বাধীনের আগের দিন পর্যন্ত ওনার আন্ডারে থেকে আমি যুদ্ধ করে গেছি। মনে করছি সব বাঙালিরা এক হব, সব বাঙালিরা ভালো কাজ করব, দেশ উন্নয়ন করব। এখন বাঙালির ভিতরে, বাঙালির ভিতরে শত্রুতামি, মারামারি, হাইজ্যাক, লুকোচুরি, এইগুলা আশা করি না।